হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আর্নিং নলেজ। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে চারটে নতুন অ্যাডোব শেয়ার করব। খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর আপনারা অনেক বিরক্ত হয়ে যান। যাই হোক, অ্যাডোব থেকে সবারই মোটামুটি ভালো আর্নিং আসছে, তো সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা অ্যাডোবে অংশগ্রহণ করা, এবং যদি পারেন হালকা পাতলা কিছু রেফার করা, যাতে আপনার আপনার আর্নিংটা একটু বৃদ্ধি করতে পারেন। যাই হোক, তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখতে পারেন। এবং অ্যাডোবগুলা এবং এছাড়া আমি যে অন্য রকমের অন্য যে কোনো সাইট যেগুলো আপলোড ভিডিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনি যাতে তাড়াতাড়ি জয়েন করতে পারেন। ওকে, তো প্রথম যে অ্যাড্রপের কথা বলবো, অ্যাড্রপের নাম হলো আপনার ইকেটি কয়েন। তো ডিসক্রিপশন পেজে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা প্রথম লিঙ্কটাই আমি দিয়ে রাখবো, এটাই ইকেটি কয়েন। তো এটা 0.012 আপনার বর্তমান প্রাইস, এরকম একটা কথাবার্তা বলা এখানে রয়েছে। যাই হোক, তো আপনি এখানে 10 কয়েন ফ্রি পাবেন আপনি এখান থেকে। তো যেটা করবেন সেটা হলো আপনার মাই ইথেরিয়াম ওয়ালেট ইথেরিয়াম অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন, আর দেন রিসিভ ইকেটি। তো মাই ইথেরিয়াম ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করব, কপি করার পর আমি এখানে বসিয়ে দেবো। যাই হোক, পেস্ট করতে হবে। যাই হোক, পেস্ট করলাম, পেস্ট করার পর রিসিভ ইকেটি এখানে ক্লিক করতে হবে। করার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে। আপনি এই পেজটাতে চলে আসার পর এখানে আপনার যেটা করতে হবে, এদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। তো এদের টেলিগ্রাম গ্রুপটা আমি ডিসক্রিপশন পেজে এটার টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখবো, আপনি সেই লিঙ্কটা কপি করে আপনাকে সেই গ্রুপটাতে জয়েন করতে হবে। ওকে, তো সেই জয়েন টেলিগ্রাম এখানে আপনার লিঙ্কটা পাবেন না, বাট আমি ডিসক্রিপশন পেজে দিয়ে রাখবো, আপনাকে কপি করে ওই লিঙ্কটা ক্লিক করলে আপনার টেলিগ্রাম গ্রুপটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি টেলিগ্রাম গ্রুপটা জয়েন করছি, ওপেন ইন ওয়েব, আর দেন আপনাকে যেটা করতে হবে এখানে জয়েন করতে হবে, আগে কোডটা কপি করে নিয়ে আসি। এই হলো কোড, কোডটা কপি করব, টেলিগ্রামে পেস্ট করব। তো দেখা যাক এখনই এরা ভেরিফাই করে কি না। কোনো মেসেজ তো আসছে না, ভেরিফাই তো হচ্ছে, ইওর কোড ডান, ভেরিফাই তো হচ্ছে। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন, এক দুইবার তো চেষ্টা করবেন, তারপরে না হলে কিছুক্ষণ পর আরও এক দুইবার চেষ্টা করবেন, দেন আর করার দরকার নেই, আশা করি হয়ে যাবে। ওকে, কারণ মাঝে মাঝে একটু প্রবলেম করে বোর্ডগুলা, টেলিগ্রাম বোর্ডগুলা। তো এই গেল একটা আপনার, দেন আপনার যে এয়ারড্রপটার কথা বলবো, এয়ারড্রপটার নাম হলো আপনার ইএআর। ওকে, এখানে আপনার সেম প্রসেস, আপনার মাই ইথেরিয়াম ইথেরিয়ামে অ্যাড্রেসটা বসাতে হবে। ওকে, বসানোর পর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন আর জয়েন চ্যানেল। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করলাম, করার পর এখানে এটা এদের মেইন ইন্টারফেসটা চলে আসবে। তো ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার পর আপনার লগ ইন হয়ে যাবে, তারপর আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনার জয়েন চ্যানেল, আপনার চ্যানেলটা আপনি জয়েন করবেন। টেলিগ্রামের চ্যানেলটা জয়েন করার আগে কোডটা অবশ্যই কপি করে নেবেন, কোডটা কপি করে নেবেন, দেন একই প্রসেস সবই, ওপেন ইন ওয়েব, জয়েন অপশনে ক্লিক করব প্রথমে, তারপর এখানে আচ্ছা কোড পেস্ট করার তো কোনো অপশনই দেখছি না। আচ্ছা, এটা জয়েন্ট চ্যানেল ছিল আর এটা জয়েন্ট গ্রুপ, যাই হোক সেটাই তো আমি বলছি, জয়েন্ট গ্রুপে, আমরা তো গ্রুপে জয়েন করব, তো চ্যানেলে জয়েন করেছি, এবার গ্রুপে জয়েন করব। গ্রুপে জয়েন করলাম, কোড পেস্ট করলাম, দেখা যাক। এটাও তো লেট করছে, কিন্তু এরাও ভেরিফাই করছে, হ্যাঁ এরাও ভেরিফাই করছে, বাট যাই হোক, ওই তো বললাম এক দুইবার করবেন, করার পর যদি না হয় তাহলে কিছুক্ষণ পর আরও এক দুইবার করবেন, তারপর আর করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে, পরে দেখতে পারবেন, মানে 12 ঘন্টা বা 24 ঘন্টা পর দেখতে পারবেন যে টোকেন এসে পড়েছে। যাই হোক, এই হলো, তারপরে হলো আপনার যে এয়ারড্রপের কথা বলবো সেটার নাম হলো আপনার
AIFUNS, আচ্ছা যাই হোক। তো এটা আমি এখানে চাইনিজ শব্দ দেখতে পাচ্ছেন, ইংরাজি করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি 50 AIF পাবেন এবং 20 AIF আপনি যদি ইনভাইট করেন তাহলে পাবেন। ওকে, তো সেম প্রসেস, আপনার মাই সার অলরেডি ইথেরিয়াম অ্যাড্রেস এখানে দিতে হবে। দেন সাবমিট, একই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। কোডটা কপি করে নিলাম, নেওয়ার পর টেলিগ্রাম গ্রুপ ভিউ ইন ওয়েব জয়েন করব। জয়েন হয়ে গিয়েছে, এরাও তো ভেরিফাই এত দ্রুত করবে না যেটা বোঝা যাচ্ছে, কারণ এতে এখন প্রচুর অ্যাপ্লাই হচ্ছে। কখন হবে এর কোনো গ্যারান্টি দিতে পারছি না। ওকে, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই, আমি তো বললাম এক দুইবার প্রথমে দিবেন, তারপরে কিছুক্ষণ পর আর আবার এক দুইবার দিবেন, তারপরে আর দেওয়ার দরকার নেই। ওকে, মানে পাঁচবারের বেশি দেওয়ার দরকার নেই, পাঁচবারের বেশি দেওয়ার কোনো দরকারই নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমি আরেকবার দিই এখানে। নেক্সট যে এয়ারড্রপটার কথা বলবো, এয়ারড্রপটার নাম হলো আপনার আলফা টোকেন। আলফা টোকেন, তো সেম প্রসেস, মাইথার ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস প্রথমে আপনাকে বসাতে হবে, মাইথার ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস। তারপর আই অ্যাম নট এ ইনভেস্টর ফ্রম চায়না, ইউএসএ অর কোরিয়া চেকমার্ক করতে হবে। দেন সাবমিট, সাবমিট করার পর এই হলো আপনার কোডটা, সিও রেফারেল কোড। আচ্ছা, এটা হলো রেফারেল কোড টু টেলিগ্রাম গ্রুপ 2160। আচ্ছা, এইটাই হলো আমার কোডটা, তো কোডটা আমি কপি করব, আপনারাও কপি করবেন এই কোডটা। আর এখানে এদের টেলিগ্রাম গ্রুপ হলো, টেলিগ্রাম গ্রুপ কোথায়, এই যে টেলিগ্রাম ডট টেলিগ্রাম ENG, সরি ইংরেজি, তো প্রথমেই জয়েন করব। করার পর কোড পেস্ট করছি, দেখি কি বলে। সম্ভবত ভেরিফাই হয়ে গিয়েছে, হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে, তো এটা মোটামুটি তাড়াতাড়ি ভেরিফাই হয়ে গেল, ভালো কথা। তো যেহেতু ভেরিফাই হয়েছে, রিফ্রেশ করলে আমি এখন দেখতে পারবো, হ্যাঁ 36 কয়েন এটা চলে আসছে। এটা তো দেখাতে পারলাম, আর একটাও তো দেখাতে পারলাম না, বা আশা করি এগুলাও আপনারা পেয়ে যাবেন, আর অবশ্যই পাবেন। রিফ্রেশ করে দেখি একটু, হ্যাঁ এই তো এটাও চলে আসছে, ইয়ার টোকেনও চলে আসছে। তারপর এটা কি আর এটা এটাও একটু রিফ্রেশ করে দেখি হয়েছে কি না, হ্যাঁ এটাও হয়ে গিয়েছে। তারপর অ্যাফিনিয়াস, এটাও এটাও ইনশাল্লাহ হয়ে গিয়েছে, হ্যাঁ এটাও হয়ে গিয়েছে, তো সবই হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, বেশি বেশিক্ষণ সময় তারা নেয়নি, আমার মাঝে মাঝে 12 ঘন্টাও সময় নেয় এরকমও আমি দেখেছি। যাই হোক, তো ভিডিওটা আসলে এই পর্যন্ত রাখছি, ভিডিওটা আমার মনে হয় সবার জন্য হেল্পফুল হবে এবং সবাই এই এয়ারড্রপগুলোতে অংশগ্রহণ করবেন এবং একটা ভালো আর্নিং এখান থেকে ইনশাল্লাহ আমরা জেনারেট করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি নেক্সট আরও ভালো কোনো টপিক, ভালো কোনো এয়ারড্রপ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।